আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এজিকে টিউব টিভির নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা এখন আছি থানচি বাজারে। এখান থেকে আমরা নৌকায় করে যাব প্রথমে তেন্দুমুখ, তারপর বড় পাথর, তারপর রেমাকড়ি, তারপর হলো ছোট মদক। এই সম্পূর্ণ জার্নিটি আপনাদের সঙ্গে আমরা শেয়ার করব। আমরা যাচ্ছি সাঙ্গু নদী ধরে নৌকায় করে। সাঙ্গু নদী বা শঙ্খ নদী বাংলাদেশের পূর্ব পাহাড়ি অঞ্চলের চট্টগ্রাম ও বান্দরবন জেলার একটি নদী। নদীটির দৈর্ঘ্য 294 কিলোমিটার, গড় প্রস্থ 119 মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড কর্তৃক সাঙ্গু নদীর প্রদত্ত পরিচিতি নম্বর পূর্ব পাহাড়ি অঞ্চলের নদীর নম্বর 15। 1860 সালে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম গেজেটিয়ার প্রকাশকালে ব্রিটিশ শাসকরা ইংরেজিতে এটিকে সাঙ্গু নাম দেয়। তবে মারমা সম্প্রদায়ের ভাষায় শঙ্খকে রিগাই হিয়াং অর্থাৎ স্বচ্ছ পানির নদ বলা হয়। বাংলাদেশের শঙ্খ তীরবর্তীর লোকজনের 90% মারমা। জীবন জীবিকা সহ দৈনন্দিন কাজে এই নদীটির উপর নির্ভরশীল এই সম্প্রদায়ের লোকজন। এই নদীটি ভ্রমণ পিপাসু মানুষের জন্য অথবা পর্যটকদের জন্য এত আকর্ষণের কারণ হলো এর দুপারের সৌন্দর্য, পাহাড় এবং পাথরের কারণে। দুদিকে বিশাল বিশাল বড় বড় পাহাড়, এই অঞ্চলের মানুষের বসবাস এবং এর পাথর, এর কারণে এর জন মানুষ এটাকে এত পছন্দ করে এবং এখানে ঘুরতে আসে। দেখুন, পাশে দেখা যাচ্ছে মাটির মতো, কিন্তু এগুলো সম্পূর্ণ পাথর। মনে হয় যেন কে ঢালাই করে দিয়ে গেছে। পাথরগুলো এতই সুন্দর লাগে, সারাক্ষণ শুধু তাকিয়েই থাকি। ক্যামেরায় কত বন্দি করব, ক্যামেরাতে কেমন আসতেছে আপনারাই ভালো জানেন। সারাক্ষণ মনে হয় শুধু ক্যামেরা ধরে রাখি, কিন্তু এত ভিডিও করে কি আপলোড করব। ভিডিও অনেক বড় হয়ে যায়, তারপর যতটুকু ভিডিও করেছি অনেক বড় হয়ে যাবে ভিডিওটি। আমি চেষ্টা করেছি, আমি যে সৌন্দর্যটুকু বাস্তবে উপলব্ধি করেছি সেই সৌন্দর্যটুকু যেন আপনারা আপনার ঘরে বসে অথবা শুয়ে উপলব্ধি করতে পারেন। সাঙ্গু একটি খরস্রোতা নদী, একদিকে পানি প্রবাহিত হয়। যেহেতু পাহাড় থেকে বাংলাদেশের পাহাড় থেকে এই নদীটির উৎপত্তি, সেহেতু এই নদীর সবসময় অনেক স্রোত থাকে। শুকনা সিজন অথবা শীতের সিজনে এদিক দিয়ে চলাচল অনেক রিস্কি, কারণ নদীতে পানি অনেক কম থাকে। পাহাড়ের পাথরে বালি খেতে খেতে নৌকা সামনে এগিয়ে যায়, যে কোনো সময় অনেক দুর্ঘটনা ঘটতে পারে। এ নদীতে অ্যাভেলেবেল পর্যটকরা এসে দুর্ঘটনার শিকার হয় এবং অনেক পর্যটক তাদের জীবন হারায়। দেখুন, এ নদীর পাড়ের সৌন্দর্য এতই ভালো লাগে যেন সবসময় পাড়ের সৌন্দর্য এতই সুন্দর যে নিজের মনকে প্রফুল্ল করে। পাথরগুলি সমহিমায় দাঁড়িয়ে আছে এবং পাহাড়ের সবুজ দৃশ্যগুলো অনেক ভালো লাগে। সাঙ্গু নদীকেই কেন্দ্র করে গড়ে উঠেছে দুপাড়ে জনবসতি। অন্যান্য অঞ্চলের তুলনায় এই নদীর পাড়ে জনবসতি অনেক বেশি। এই নদীকে কেন্দ্র করে জনবসতি গড়ে ওঠার অন্যতম কারণ হলো পানি। পাহাড়ে প্রচুর পানির সমস্যা,
যেহেতু নদীতে সবসময় পানি পাওয়া যায়, এই জন্যই এই নদী কেন্দ্রিক অনেক বসতি গড়ে উঠেছে। এবং এই নদী থেকে মাছ এবং বিভিন্ন খাদ্য সামগ্রী তারা পেয়ে থাকে। দেখুন পাড়ে জেলেরা মাছ ধরছে এবং তারা খাবার খাচ্ছে। ওদের সঙ্গে কথা বললাম যে আপনারা এখানে কীরকম মাছ পান, বললো যে অনেক সময় মাছ ভালো পাওয়া যায়, অনেক সময় কম পাওয়া যায়। এ নদীতে পানি অনেক সময় কম থাকায় অনেক জায়গায় আপনাকে নেমে হেঁটে যেতে হয়। আমরা চলে এসেছি তেন্দুমুখ বাজারে। এখানে অনেক বড় একটি বাজার আছে, স্কুল আছে এবং একটি পাড়া আছে। এটা ধানসির একটি ইউনিয়ন, তেন্দুমুখ ইউনিয়ন। দেখুন কত সুন্দর, বাচ্চারা এখানে এসে নিজেদের থালা বাটি ধৌত করতেছে। আমরা আবার রওনা করলাম পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম সামনের দিকে। যতই সামনে যাবেন এই নদীর সৌন্দর্য আপনাকে ততই বিমোহিত করবে। দেখুন নদীর পাড়ে বসেই একজন আরেকজনের চুল কেটে দিচ্ছে, এটাই এদের জীবন, এদের জীবনের সৌন্দর্য এখানে। এ নদীতে চলাচল অথবা এদিক দিয়ে যাতায়াত অনেক ব্যয়বহুল, অল্প একটু জায়গা ভ্রমণে অনেক টাকা ওদের খরচ করতে হয়। যদি নদীতে নৌকায় চলতে হয় তাহলে অনেক টাকা দিতে হয়, আর যদি পায়ে হেঁটে যায় তাহলে অনেক সময়ের ব্যাপার। এজন্য যাওয়ার সময়, এরা বাজারে যাওয়ার সময় বেশিরভাগ সময় পায়ে হেঁটে যায় এবং বাজার থেকে আসার সময় নৌকায় আসে। আপনি যখন সামনে যাবেন তখন দেখবেন অনেক নৌকা এদিকে আসতেছে। আমরা প্রায় চলে এসেছি বড় পাথরের কাছাকাছি। বড় পাথরের পাশেই একটি ঝর্ণা আছে, ঝর্ণাটি হলো কুমারী ঝর্ণা। কুমারী ঝর্ণা সম্পর্কে আমার একটি ভিডিও দেওয়া আছে, আই বাটনে, উপরের আই বাটনে দিয়ে দিলাম, ভিডিওতে সময় করে দেখে নেবেন। যে ভিডিওটি দেখতেছেন আগে এই ভিডিওটি কমপ্লিট করুন, কারণ এখানে আসা অনেক ব্যয়বহুল এবং সময়েরও ব্যাপার। এই জন্য আপনাদেরকে সুন্দর সুন্দর দর্শনীয় স্থান দেখানোর জন্য আমার এই ভিডিও করা। বড় পাথর এসে তো আমি বিমুগ্ধ, এত বড় বড় পাথর এখানে। চলতে চলতে একটি কথা, যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে দিন পরবর্তী সকল ভিডিও পেতে। এদিক দিয়ে যাচ্ছি, এখানেই আছে একটি বড় পাথর অথবা রাজা পাথর, যে পাথরকে এখানের স্থানীয় কিছু জনসাধারণ পূজা করে থাকে, মোমবাতি অথবা বিভিন্ন রকমের বাতি জেলে। এখানের এক একটি পাথরের আকার এক এক রকম, কোনোটা গোল, কোনোটা লম্বা, কোনোটা এত সুন্দর করে খাঁজ কাটা যেন কোনো শিল্পী নিজের হাতে এটা তৈরি করেছে। বড় পাথরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা সামনের দিকে অগ্রসর হচ্ছি। পাশেই একটি অনেক বিশাল পাথরের পাহাড় আছে, এই যে এটা হলো সেই রাজা পাথর। আমাদের জার্নিটি অনেক দীর্ঘ, অনেক বড় ভিডিও করেছি, তাও কাটসাট করে অনেক অল্প ভিডিওই আপনাদের জন্য রেখেছি। যদি সম্পূর্ণ ভিডিওটি রেখে দিতাম তাহলে হয়তো 2 ঘন্টা অথবা 1.5 ঘন্টার কাছাকাছি লং হয়ে যেত ভিডিওটি। আমরা যেহেতু শীতকালে এসেছি তাই শীতের শেষে তাই আমরা সম্পূর্ণ প্রাকৃতিক সৌন্দর্যটাই দেখতে পেয়েছি। এখানে ভ্রমণের জন্য অবশ্যই আপনারা শীতকালে আসবেন, নভেম্বর থেকে মার্চ
পর্যন্ত এর মাঝামাঝি সময়ে আসবেন, তাহলে এখানের সৌন্দর্য সুন্দর উপভোগ করতে পারবেন বড় পাথরের। কারণ আপনি যদি বর্ষাকালে আসেন তাহলে পাথরগুলো পানির নিচে চলে যায়, এখানে সৌন্দর্য সঠিকভাবে উপলব্ধি করতে পারবেন না। যেমনটি বলেছি, এখানের এক একটি পাথর অথবা এক একটি পাহাড় এক এক রকম। এখানে নৌকা চালানো অনেক রিস্কের, অনেক ঝুঁকির। যখন আপনি এদিক দিয়ে চলাচল করবেন তখন দেখতে পাবেন এখানে কিছু স্থানীয়রা বসে আছে। এটা হলো বড় পাথরের পরে একটা দোকান আছে ওইখানে, যে এদিক দিয়ে অনেক পানি কম, এই জন্য আমরা এদিক দিয়ে হেঁটে যাচ্ছি আর নৌকাটা চলে যাচ্ছে। আমরা অল্প একটু সামনে গিয়ে আবার নৌকায় উঠব। দেখুন পাহাড়ের জনগণ কীভাবে শামুক সংগ্রহ করছে, ওরা শামুক খেয়ে থাকে। থানচি বাজার নিয়ে আমার একটি ভিডিও আছে, ওই বাজারে দেখবেন কাঁকড়া, শামুক এরকম বিভিন্ন রকমের জিনিস বিক্রি হয়ে থাকে। দেখুন নৌকা ঠেলে নিয়ে যাচ্ছে পানি কম থাকার কারণে। আমরা নেমে হেঁটে যাচ্ছি, শীতকালে পানি অনেক কম থাকে, তাই এদিক দিয়ে নৌকা চলাচলও অনেক রিস্কের এবং অনেক কষ্টসাধ্যের ব্যাপার। ওই যেমনটি বলেছি, পায়ে হেঁটে অনেকে বাজারে যায়। এই যে এটা একটি ভেলা, এটা এত বড় ভেলা, প্রায় আমার মনে হয় হাতে যদি ইয়া করি 100 হাতের উপরে বেশি হবে অথবা আরও বেশি হবে। অনেক লম্বা ভেলাগুলো হয়ে থাকে, একটার পরে একটা বাঁশ গাছ উপরে কলা দিয়ে এই ভেলাগুলো নিয়ে যাওয়া হয়। আমরা চলে এসেছি রিমাকরি জলপ্রপাত, এখানে রিমাকরি বাজার যাকে বলে, নামে পাথরের উপর দিয়ে এটা হলো রিমাকরি জল নাকি জানো। অথবা এখানে থাকতে চান তাহলে এখানে কয়েকটি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। এই যে এটা হলো নীলগুড়ি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। এই যে এখানে একটি রেস্টুরেন্ট আছে। আমরা এখানে বেশি দেরি না করে আবার সামনের দিকে রওনা করলাম। এখানেও বড় পাথরের মতো অনেক সুন্দর পাথর রয়েছে। সাধারণত পর্যটকরা অনেক কম আছে। এটার পরে ছোটো মদক, তারপর বড় মদক। আমাদের গন্তব্য হলো ছোটো মদক পর্যন্ত। দেখুন এখানে দৃশ্য ঠিক যেমনটি বলছি, আপনি যতই সামনে যাবেন ততই পাহাড়ের সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে, যেন পথ শেষ না হয় এই জন্যে। দেখুন এখানে একটি পাড়া, ওদের ঘরগুলো সাধারণত মাচাঙের উপরে হয়ে থাকে। পাহাড়ি জীবজন্তু সাপ এদের থেকে রক্ষা পাওয়ার জন্য এরা বাঁশের মাচাঙের উপরে ঘর তৈরি করে থাকে। এরা বিভিন্ন রকমের কুটির শিল্প তৈরি করে থাকে। আমরা চলে এসেছি ছোটো মদক। দেখুন পাহাড়ের উপর থেকে পাহাড়ের সৌন্দর্য। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে পর্যন্ত এই দেখা বন্ধ কোথাও।